দক্ষিণ চব্বিশ পরগনায় এসকে সাউন্ড নতুন ফর্মে ফিরে এসেছে। আজকের রক্ষা কালী পুজো উপলক্ষে চলছে মন্দির বাজারের মণ্ডপ তলাতে। তো দেখাবো পুরো ভিডিওটা চ্যানেলে, যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমি রামরামপুরের ভিডিও এনেছি অবশ্যই চেক আউট করো চ্যানেলে গিয়ে। তো চলো এসকের ভিডিওটি শুরু করো। মণ্ডপটা তো রক্ষা কালী পুজো উপলক্ষে মন্দির বাজারের মণ্ডল তালায় এসকে সাউন্ড রক্ষা কালী পুজো উপলক্ষে। তো এখানেই পূজিত হবে, পাশে আছে ক্লাব ঘর। জাস্ট এসকে সাউন্ডের লুকসটা শুধু একবার দেখো। তো নতুন ফর্মে ফিরে এসেছে শ্যাম বসুর চকের এসকে সাউন্ড, চারটে মেগা নিয়ে বেসগুলো হয়তো সম্ভবত বাজাচ্ছে। তো চলো ভিডিওটি বেশি লং করবো না, যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টোটালি ঠিকানাটা তোমরা দেখে নাও, মণ্ডপতলা মন্দির বাজার দক্ষিণ চব্বিশ পরগনা। তো দোসরাই চৈত্র মানে আজকেরই কালী পুজো, হ্যাঁ কালকে সম্ভবত হয়তো স্টেজ প্রোগ্রাম হতে পারে, নাইটে প্রোগ্রাম আছে। দেখুন রিয়া ভাটিয়া সুরিন্দর সিং আসতে চলেছে, হ্যাঁ মণ্ডপতলা অগ্রগণী সংঘের পক্ষ থেকে এই কার্যকলাপ। চলো মন্দির বাজারে কিন্তু এসকের নিজস্ব ডিজি এনেছে দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু 82 কেভিএ। তো ভাড়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, জাস্ট ডিজিটা দেখে নাও। তো দেখে নাও, তোমরা সকলেই জানো আর বলছি না, ওদিকে নাকি সনকা মিউজিক এসেছে। তো দেখাবো, তো ফার্স্ট আরেকবার দেখাই মেশিন এমপি পার্স। তো চট করে দেখে নাও, দেখে নাও। এই না গো, ওইটা কত চালানোর মিক্সার গো? তো ষোলো চালানের মিক্সার দেখো একটা, এম অডিও, ওম অডিও, ওম মিউজিক। তো ওইদিকে কিন্তু ডট আছে দেখো না, ওদিকে সিএ আছে দেখে নাও, এখানে এখানে বাপনদা আছে আর অন্যান্য স্টাফগুলো আছে দেখে নাও। তো স্টেঞ্জারে কিন্তু ষোলো চালানের মিক্সার আছে, একদম বাক্স থেকে বার করেছে দেখে নাও অডিও মিক্সার। এই রাস্তা ধরে সোজা সোনকার কাছে চলে যাব। এই রাস্তাটি হচ্ছে মন্দির বাজার লক্ষ্মীকান্তপুর রোড। চলো সন্ধ্যকর কাছে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা মন্দির বাজারে আসলে তোমরা টোটাল দুখানা সেট আপ দেখতে পাবে, এক এসকে দুই সনকা, সনকা কোটাকার সেট আপ।
তোমরা জানো দীপের মোড়ের সেট আপ আর ওইদিকে এস কে শ্যাম বসুর চকের সেট আপ, দুটো সেট আপের পাই টু পাই লাইভ লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কতদিন বাজবে বলে রাখি, আজকে তো সারাদিন সারা রাত বাজবে, কালকে সম্ভবত 8-9টা পর্যন্ত সকাল বাজবে। অবশ্য তোমরা পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে পারো। হ্যাঁ, আর সনাকার কমিটি আমরা সবাই পরিচালনায় আজকের সন্ধ্যায় মানে শনিবার সন্ধ্যায় প্রসাদের বন্দোবস্ত আছে, তোমরা আসলে অবশ্যই আসতে পারো, মায়ের ভোগ অবশ্যই তোমরা গ্রহণ করো। তো সনাকা এখানে দুটো বেশ 4টে মিট এনেছে, তো আমরা সবাই পরিচালনায় জগদীশপুর সর্দার পাড়া। পাঁচখানা সিএ ও এমএক্স এর নাচঙ্গা, তো সম্ভবত আজকে সন্ধ্যায় কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে দেখে মনে হচ্ছে। যারা পার্শ্ববর্তী এলাকা আছো অবশ্যই এখানটায় ভিজিট করো। সনাকা বনাম এসকে, সনাকা জগদীশ।